গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো আমি একটা সাদা শাড়ি আর লাল ব্লাউজ পরে নিয়েছি, সামনে লক্ষ্মী পুজো। তো লক্ষ্মী পুজোর জন্য তোমাদের জন্য কিন্তু একটা লুক দেখাবো মাত্র 10 টাকার মধ্যে। তো 10 টাকার মধ্যে একটা লক্ষ্মী পুজোর লুক দেখবে তোমরা। তো ভিডিওটা তাই জন্য দেখো তোমরা শেষ পর্যন্ত, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে কিন্তু ভুলো না নেক্সট ভিডিও তোমাদের কি লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দেখো একটা গোলাপ জল ব্যবহার করে নিচ্ছি। তো 10 টাকার মধ্যে তোমরা কিন্তু গোলাপ জল পেয়ে যাবে, টোনার হিসেবে তোমরা গোলাপ জল ব্যবহার করে নেবে। তারপর দেখো দুটো ময়েশ্চারাইজার নিয়েছি, পন্ডসের আর ডাবর গোলাপেরি ময়েশ্চারাইজার। তো আমি এখানে ডাবর গোলাপেরি ইউজ করব, আর দুটোই কিন্তু 5 থেকে 10 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে। তো দেখো মুখে লাগিয়ে ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। এই ময়েশ্চারাইজারটা কিন্তু ড্রাই স্কিনের জন্য খুবই ভালো, একটা অয়েলি প্রোডাক্ট, তোমরা ইউজ করতে পারো। তারপর দেখো এডিসের 10 টাকার একটা আইব্রো পেন্সিল নিয়েছি, এটা দিয়ে আমি আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আইব্রোটা কিন্তু আমি সামনের দিকে ফাঁকা রেখে তারপর ড্র করছি। তো দেখো আস্তে আস্তে পিছন দিকটা ডার্ক করে নিতে হবে, আর সামনের দিকটা কিন্তু ফাঁকা রেখে দেবে। তারপর দেখো আইব্রোর সামনের দিকটা ইয়ারব্রাশ দিয়ে আস্তে আস্তে ফিল করে নেব। এইভাবে সামনের দিকটা ফাঁকা রেখে আইব্রো ফিল করলে তোমাদের আইব্রোটা কিন্তু খুবই ন্যাচারাল লাগবে দেখতে। তো দেখো আমার ফিল করা হয়ে গেছে, এবার আমি সেকেন্ড আইব্রোটা ফিল করে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি ফিল করে নেব সামনের দিকটা ফাঁকা রেখে। তো দেখো ফিল করে নিচ্ছি। তারপর দেখো একটা ব্লু হেভেনের ফাউন্ডেশন নিয়েছি, যেটা আমি লোকাল মার্কেট থেকে কিনলে তোমরা কিন্তু 20 থেকে 25 টাকার মধ্যে পেয়ে যাবে। তার সাথে একটা পন্ডসের পাউডার নিয়ে নেবো, যেটার দাম মাত্র 10 টাকা। তো সেটা মিক্স করে আমি দেখো একটা কনসিলার তৈরি করে নিয়েছি। কনসিলার তৈরি করে এয়ারব্রাশ দিয়ে দেখো আমি আস্তে আস্তে আমার আইব্রোটাকে শার্প করে নিচ্ছি। আইব্রো শার্প করার পর তারপর দেখো কনসিলার আমি আইলিডের উপর লাগিয়ে নিচ্ছি। তারপর দেখো একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি আইলিডের উপর। তো দেখো আইলিডের উপর ব্লেন্ড করার পর এবারে আমি আইশ্যাডো অ্যাপ্লাই করব। তো দেখো একটা আইশ্যাডো প্যালেট থেকে এই কালারটা ইয়ারব্রাশ দিয়ে নিয়ে আমি আইলিডের উপর আবারও একবার ব্লেন্ড করে তারপর কিন্তু ইয়ারব্রাশ দিয়ে দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি। এখানে আমি কিন্তু পাউডার কিন্তু অ্যাপ্লাই করছি না, তো তাই জন্য আমি দেখো ব্লেন্ড করে আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। তো দেখো আইশ্যাডো অ্যাপ্লাই করার পর অন্য একটা ইয়ারব্রাশ নিয়ে আমি দেখো ক্রিজের উপর হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি হার্শ লাইন ক্লিয়ার করার জন্য। তো দেখো অন্য চোখেও কিন্তু আমি পাউডার অ্যাপ্লাই না করে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে তারপর আমি আইশ্যাডো অ্যাপ্লাই করছি। তারপর দেখো একটা ব্লু হেভেনের কাজল নিয়েছি 10 টাকা দামের। তো দেখো কাজলটা আমি কিন্তু আইলাইনারের মতো আইলিডের উপর অ্যাপ্লাই করে নিচ্ছি। তো কাজলটাকে অ্যাপ্লাই করার পর এবার দেখো একটা এয়ারব্রাশ দিয়ে আমি কাজলটাকে স্মাচ করতে লাগলাম। তো স্মাচ করার পর দেখো ঠিক এমনটা লাগছিলো দেখতে। তো এবার এই চোখে আমি কাজলটা স্মাচ করে নিচ্ছি। তারপর আমি প্রাইমার ইউজ করবো না, তার জায়গায় আমি একটা অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি, যেটা 10 থেকে 15 টাকার মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখো মুখে লাগিয়ে নিয়ে এবার ভালো করে ম্যাসাজ করে নিচ্ছি। তোমরাও কিন্তু একটু বেশি পরিমাণে অ্যালোভেরা জেলটা ইউজ করে নেবে। তারপর দেখো 5 কে 10 টাকার মধ্যে একটা লিপ বাম আমি ইউজ করে নিচ্ছি ফাউন্ডেশন লাগানোর পর, আমার লিপ যাতে ড্রাই না হয়ে যায়। তারপর আবারও কিন্তু ব্লু হেভেনের ফাউন্ডেশনটা আমি অ্যাপ্লাই করে নেব। তো দেখো প্রথমে আমি হাতে লাগিয়ে নিচ্ছি, তারপর হাত থেকে আঙুল দিয়ে আস্তে আস্তে মুখে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা ফাঁকা বোতলে দেখো আমি গোলাপ জল ভরে রেখেছিলাম, সেটা আমি বিউটি ব্লেন্ডারে স্প্রে করে আমি ড্যাব ড্যাব করে দেখো ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। আগে থেকে আমি বিউটি ব্লেন্ডারটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তারপরেও আমি ফাউন্ডেশন ব্লেন্ড করার আগে একটু স্প্রে করে নিয়েছিলাম গোলাপ জল। তো দেখো আস্তে আস্তে ব্লেন্ড করে নিচ্ছি, তোমরাও কিন্তু এইভাবে ব্লেন্ড করে নেবে। তো ফেস ফার্স্টে আমি করে নিচ্ছি, তারপর দেখো কপালটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ফেসে দেখো ব্লেন্ড করার পর এবার আমি গলায় ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি। তো গলায় ফাউন্ডেশন লাগিয়ে এবার বিউটি ব্লেন্ডার দিয়ে আস্তে আস্তে ব্লেন্ড করে নেব। তারপর কিন্তু আমি আবারও ফাউন্ডেশনটা হাতে নিয়েছি, তার মধ্যে আমি একটু পন্ডসের পাউডার মিক্স করে নেব। মিক্স করে আমি আবার একটা কনসিলার তৈরি করে নেব, কনসিলারটা তৈরি করে আমি এবার ফেসে লাগিয়ে নেব। যেখানে যেখানে কনসিলার লাগানো দরকার সেখানে সেখানে আমি কিন্তু কনসিলার লাগিয়ে নিচ্ছি, তোমরাও কিন্তু ঠিক এইভাবে কনসিলার লাগিয়ে নেবে। তারপর দেখো একটা বিউটি ব্লেন্ডার নিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি কনসিলারটা। তো কনসিলার ব্লেন্ড করার সময় কিন্তু ওপরের দিকে সবসময় ব্লেন্ড করতে থাকবে, আর এই ধরনের ব্লেন্ডার কিন্তু তোমরা 30 থেকে 40 টাকার মধ্যে পেয়ে যাবে। তো তোমরা কিন্তু একটা ব্লেন্ডার কিনে তারপর এরকমভাবে ব্লেন্ড করতে থাকবে।
তারপর আমি দেখো পন্সের একটা পাউডার নিয়ে নিয়েছি। আর তোমাদের কাছে যদি ব্রাশ না থাকে তোমরা কিন্তু এই ধরনের পাপ ইউজ করতে পারো, এটার দাম মাত্র 10 টাকা। তো দেখো আমি পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখের নিচে পাউডার অ্যাপ্লাই করার পর কিন্তু তোমরা কাজল অ্যাপ্লাই করবে, আর এরকম পাউডার অ্যাপ্লাই করলে কিন্তু ফল আউট হলে তোমাদের কোনো প্রবলেম হবে না। তো দেখো আমি কাজলটা একটু ডার্ক করে অ্যাপ্লাই করে নিচ্ছি। কাজলটা অ্যাপ্লাই করার পর এইবার দেখো ফার্স্ট কালারটা এয়ারব্রাশ দিয়ে আমি আবার অ্যাপ্লাই করে নিচ্ছি। এইভাবে অ্যাপ্লাই করলে কিন্তু তোমার চোখটা কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে। কাজল আর আইশ্যাডো অ্যাপ্লাই করার পর চোখের নিচে যে এক্সট্রা পাউডারটা ছিল এরকম একটা ফ্লপি ব্রাশ দিয়ে আমি দেখো ক্লিয়ার করে নিচ্ছি। আর ব্রাশ যদি না থাকে তোমরা কিন্তু পাফ ইউজ করতে পারো। এবার দেখো নোজ কন্ট্রোল করার জন্য লিপ ড্রপ পেন্সিল নিয়ে নিয়েছি। 10 থেকে 15 টাকার মধ্যে তোমরা কিন্তু এরকম পেন্সিল পেয়ে যাবে। তো দেখো আমি আঙুল দিয়ে আস্তে আস্তে করে ব্লেন্ড করে নিচ্ছি। এবার দেখো ব্লাশের জন্য আমি 10 থেকে 15 টাকার মধ্যে এরকম একটা লিপস্টিক নিয়ে নিয়েছি। তো লিপস্টিকটাকে আমি দেখো আমার চিকে নোজে লাগিয়ে নিয়েছি, তারপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে দেখো ওপরের দিকে কিন্তু ব্লেন্ড করছি। এবার আইশ্যাডো প্যালেট থেকে একটা শিমারি কালার নিয়ে আঙুল দিয়ে আমি দেখো হাইলাইটার লাগিয়ে নিচ্ছি, মানে শিমারি কালারটা লাগিয়ে নিচ্ছি। তো চিকে আমি লাগিয়ে নিয়েছি, এবার নোজে আমি হাইলাইটার লাগিয়ে নেব। তো নোজের ওপর চিকে আর কপালে কিন্তু হাইলাইটার লাগিয়ে নেবে। তারপর আবার গোলাপ জল সেটিং স্প্রে হিসাবে আমি দেখো অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একটা ব্ল্যাক আমি টিপ ইউজ করে নিয়েছি, তোমরা চাইলে লালও করতে পারো। তারপর আমি লিপস্টিকটা ইউজ করছি, এটা 50 টাকা দাম মাত্র। তো তোমরা চাইলে 10 থেকে 15 টাকার মধ্যে কিন্তু লিপস্টিক ইউজ করতে পারো। তারপর দেখো আমি ল্যাশ ইউজ করে নেবো, 25-30 টাকার মধ্যে তোমরা কিন্তু ল্যাশ পেয়ে যাবে। তো ল্যাশ গ্লু লাগিয়ে আমি সেটাকে শুকিয়ে তারপর দেখো আমার চোখে অ্যাপ্লাই করে নিয়েছি। সেকেন্ড চোখে আমি একইভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে তোমার কিন্তু গোল্ডেন জুয়েলারি খুবই ভালো লাগবে দেখতে, তাই আমি গোল্ডেন জুয়েলারি ইউজ করে নিয়েছি। আজকের সিম্পল লুক কিন্তু রেডি, তোমরা চাইলে কিন্তু 10 টাকার মধ্যে এইভাবে সিম্পল লুক করতে পারো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকো।